আমি রেশমি ফ্রম মুম্বাই অ্যান্ড ওয়েলকাম ইউ টু আ নিউ ভিডিও। ফাইনালি অপেক্ষার অবসান ঘটিয়ে অফিশিয়ালি বাঘা যতীনের টিজার এসে গিয়েছে। তো কেমন লাগলো টিজারটা সেটাই ছোট্ট করে এই ভিডিওতে আমি শেয়ার করতে চলে এসেছি। প্রথমেই বলি এই এই ধরনের সিনেমা এক তো এটা প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে, সুতরাং এটার একটা মানে এক্সপোজারটাই অন্য লেভেলের। এবং এখন এই মুহূর্তে অ্যাকচুয়ালি চলছে টিজার লঞ্চ অনুষ্ঠান এবং সেখানে দেব এবং তার সাথে তার পুরো কাস্ট মোস্টলি অনেকেই এসেছে। লঞ্চ অনুষ্ঠানটা চলছে আর তার মধ্যে রিলিজ করলো এই টিজারটা। তো টিজারটা অ্যাকচুয়ালি আনঅফিশিয়ালি অলরেডি রিলিজ করে গিয়েছিল, বিভিন্ন হলে দেখিয়ে ফেলেছিল জওয়ানের সাথে। তো আমার সেটা নিয়েও একটা ভিডিও করা রয়েছে, যদি সেটা না দেখে থাকেন দেখে নিতে পারেন। আর যদি ফাইনালি যখন আমি নিজে দেখলাম বেসিক্যালি, তখন সত্যি কথা বলতে এই ধরনের সিনেমার মানে পোর্শনস বলুন বা যাই বলুন না কারণ এটার একটা আলাদাই ইমোশন কাজ করে। কারণ এখানে নস্টালজিয়া থাকে, বিশেষ করে স্বাধীনতার সেই সময়টাকে তুলে ধরা ইটস আ ভেরি টাফ থিং আমার মনে হয়। মানে এটা যতটাই সোজা যে ইমোশনালি মানুষকে কানেক্ট করা, ঠিক ততটাই কঠিন যে সেই রকম যে একটা কি বলুন যে সেই দুঃখটা বা সেই ভয়াবহতাটা যতটা না দেখানো যায় তার আগে কিন্তু মানুষকে কানেক্ট করা ইজ নট দ্যাট ইজি। তো আমার যেটা মনে হয় এরা টিজারে যতটুকু পোর্শন অ্যাটলিস্ট দেখিয়েছে দ্যাট ইজ ওয়েল ডান, কারণ একটা গুজবাম্পস দেওয়ার মতো মুহূর্ত ক্রিয়েট করতে পেরেছে দেবের মানে অ্যাজ বাঘা যতীন। তার এন্ট্রি থেকে বলুন, তার ওয়াইফের সাথে তার যে কনভারসেশন এবং যে ইমোশনাল অ্যাঙ্গেল বা কেমিস্ট্রিটা সেটা আমার খুব ভাল লেগেছে। প্লাস ধরুন এই যে বিপ্লবীদেরকে যেভাবে মানে টর্চার করা হচ্ছে সেটা যেভাবে দেখিয়েছে, মানে তাদের একটা আর্তনাদ সেই যে বরফের চাঁইয়ের ওপর রেখে রেখে তাদেরকে মারছে, মানে এরকম ছোট ছোট মুহূর্তগুলো এরা তৈরি করছে। পুরো সিনেমাটাতে তো নিশ্চয়ই ডেফিনেটলি আরো অনেক কিছু দেখতে পারবো, বাট এইটুকুতেও যতটুকু ওরা বোঝাতে চেয়েছে, বা যদি ধরি বলি মানে ক্ষুদিরাম বোসকে, তাকেও কিন্তু এখানে বেশ অনেকটা স্পেস দেওয়া হয়েছে এবং তাকে কিন্তু বেশ ভালো লাগছে অ্যাকচুয়ালি। আরো অন্যান্য বিপ্লবীদের বিশেষ দেখানো হয়নি, আমার মনে হয় এরপরে ট্রেলার ফেলারে আরো দেখানো হবে। দেবকে অ্যাজ ইউজুয়াল দারুণ লাগছে অ্যাজ বাঘা যতীন, তার যে পশ্চার, তার যে আদব কায়দা বা ধরুন তার অ্যাকচুয়ালি তার যে পোশাক আশাক দিয়ে তাকে যেভাবে ওই টাইমটাতে নিয়ে যাওয়া হয়েছে সেটা কোয়াইট মানে স্যাটিসফাইং আমার মনে হয়, আমার তো বেশ ভালো লেগেছে। ইভেন বিপ্লবীদের যে বিভিন্ন অ্যাঙ্গেলগুলো মানে তাদের যে প্ল্যান তৈরি করা বা তাদের এক্সিকিউট করার আগে যে তাদের একটা ভেতরে একটা ভয় যে কি হবে বা এসব মিলিয়ে ওই যে ফিলটাকে যেটা বললাম না, সেই ফিলটাকে খুব সুন্দর আমার মনে হয় কানেক্ট করেছে এবং থ্রু অডিয়েন্স ভালো যাচ্ছে, ওয়েল কানেক্টেড। তো সব মিলিয়ে আমার টিজারটা অ্যাকচুয়ালি বেশ ভালো লেগেছে। সাথে বন্দে মাতরম যখন মানে গর্জে উঠছে তখন তাদের আলাদাই ফিল লাগছে। সব মিলিয়ে আমি তো যা বললাম আমার টিজারটা বেশ ভালোই লেগেছে। ট্রেলারটার অপেক্ষায় রয়েছি আরও অনেক ডায়লগস যাতে শুনতে পাই, এখানে অত ডায়লগস নেই, মোস্টলি বিজিএম চলছে এবং তার সাথে যে ফিলটা বেসিক্যালি দিয়েছে। এনিওয়ে সিনেমাটা আসতে চলেছে 20th October, প্রবাবলি ষষ্ঠীর দিন, তো সেটা তো দেখে তো সেটা অনেক পরের ব্যাপার, তার আগে ট্রেলার চলে আসবে আরও কত কিছু জানতে পারবো। আজকের লঞ্চ ইভেন্ট হচ্ছে, সেখান থেকে অনেক কিছু হয়তো ইন্টারভিউর মাধ্যমে জানা যাবে তাদের গ্লিমস অ্যান্ড অল। সব মিলিয়ে টিজারটা খারাপ নয়, যদি না দেখে থাকেন দেখে নিতে পারেন, আমি এই ভিডিওর লিঙ্কে ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর বাকি আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে, টাটা।